ক্লাস 7 তোমাদের আজকের অঙ্ক ক্লাসে আমি গণিত প্রভা থেকে চ্যাপ্টার 14 মানে ত্রিভুজের ধর্ম এই চ্যাপ্টারটা একটু করাবো। এই চ্যাপ্টারটা একটা জ্যামিতির চ্যাপ্টার, এখান থেকে আমরা ত্রিভুজের কয়েকটি বিষয় জানব। আমরা আগেই জেনেছি যে একটি ত্রিভুজ, যেমন এটা একটা ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু, তিনটি বাহু, মানে এটা 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 এরকম তিনটে বাহু এবং তিন দিকে তিনটি কোণ থাকতে পারে। মানে একটা ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু, তিনটি বাহু এবং তিনটি কোণ। এবার বাহুভেদে ত্রিভুজ হচ্ছে তিন প্রকারের হয়, যেমন সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। আবার কোণ ভেদেও ত্রিভুজ হয় তিন প্রকার, সূক্ষ্মকোণী, স্থূলকোণী, সমকোণী। মোটামুটি এই ধারণাগুলো তোমরা আগের ক্লাসেই পেয়ে গেছো। এখন আমরা ত্রিভুজের মধ্যমা এই সব বিষয়গুলো সম্পর্কে একটু জানব। ত্রিভুজের মধ্যমা কি? না, ধরা যাক এবিসি একটা ত্রিভুজ, এই এবিসির এডি হচ্ছে মধ্যমা। মধ্যমা কী করে পাবো? না, এ বিন্দুর বিপরীত দিকে যে বাহুটা রয়েছে অর্থাৎ বিসি, বিসি বাহুর যে মধ্যবিন্দু, সেই মধ্যবিন্দু আর এ, এই দুটো বিন্দু যদি আমি যোগ করি তাহলে আমি পাবো মধ্যমা। ঠিক একইভাবে আমি যদি এসি বাহুর একটা মধ্যবিন্দু বার করি এবং তার বিপরীত দিকের যে শীর্ষবিন্দু বি, বি থেকে যদি সেই দিকে একটা সরলরেখাংশ যোগ করি তাহলে সেখানে আর একটা মধ্যমা পাবো। আবার সি বিন্দু থেকে এই এবি বাহুর মধ্যবিন্দু বার করে যদি সি বিন্দুর সঙ্গে যোগ করি তাহলে সেখানেও আমি একটা মধ্যমা পাব। অর্থাৎ মধ্যমা কী হলো? না, ত্রিভুজের শীর্ষবিন্দু ও বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ হলো ত্রিভুজটির মধ্যমা। তাহলে একটি ত্রিভুজের তিনটি মধ্যমা থাকতে পারে, কারণ এদিকে একটা, এখানে যেমন একটা অঙ্কন করা হয়েছে, এপাশে একটা, এমনি এপাশে একটা, তাহলে এরকম তিনটে মধ্যমা থাকতে পারে। এখন কাঁটা কম্পাসের সাহায্যে কী করে মধ্যমা অঙ্কন করা যায় আমি সেটা দেখাবো। প্রথমে এরকম একটা ত্রিভুজ অঙ্কন করে নেওয়া হয়েছে, ত্রিভুজ এবিসি। আচ্ছা, যে কোনো মাপের একটা ত্রিভুজ নেওয়া হয়েছে। এবার এই যে বিসি বাহুর মধ্যবিন্দু নিতে হবে, মধ্যবিন্দু কী করে পাবো? না, এইখানে বসিয়ে যদি আমি আধখানার থেকে বেশি মাপ নিই, মানে এই যে বাহুটাকে সমদ্বিখণ্ডিত করতে চাইছি সেটাকে মানে অর্ধেকের থেকে বেশি মাপ নিয়ে এপাশে একটা, এপাশে নিচের দিকে একটা বৃত্তচাপ আঁকি, আবার এই কর্নারে বসিয়ে এই বৃত্তচাপটাকে ছেদ করলাম, এই বৃত্তচাপটাকে ছেদ করলাম, এবার এটাকে একটা সরলরেখা দিয়ে দুপাশে যোগ করে দিলাম। যোগ করে দিলেই আমি পেয়ে গেলাম এই অংশটা, মানে অর্থাৎ এই যে সরলরেখাংশটা পেয়ে গেলাম। আমার এই সরলরেখাংশটা দরকার নেই, আমার দরকার হচ্ছে এই পয়েন্টটা, যে পয়েন্টে এটা এই দুটো সরলরেখাংশ, এই বিসি সরলরেখাংশটাকে ছেদ করেছে, অর্থাৎ সেটা হলো ডি। তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু বেরিয়ে গেল ডি। এখন এ বিন্দু থেকে আমি যদি ডি বিন্দু সরলরেখা দিয়ে যোগ করি তাহলে আমি পেয়ে গেলাম এডি মধ্যমা। ঠিক একইভাবে আমি এসি বাহুটাকে ধরে এটাকে সমদ্বিখণ্ডিত করতে পারি, মানে কাঁটা কম্পাসের সাহায্যে এখানে যদি বসাই তাহলে অর্ধেকের বেশি মাপ নিয়ে এপাশে একটা, এপাশে একটা বৃত্তচাপ করব, আবার এই কর্নারটাতে বসিয়ে এখানে একটা এবং উল্টো দিকে আর একটা বৃত্তচাপ করব এবং একটা সরলরেখাংশ সেখানে জুড়ে দেবো। এই যেমন এখানে ছেদবিন্দুগুলোকে পয়েন্ট আউট করেছি, মানে ছেদবিন্দুগুলোকে বের করে যেমন তাদেরকে সংযোগ করা হয়েছে সেরকমভাবে এদিকেও একটা করা যাবে। করলে এখানে আমি একটা মধ্যমা পাবো, মানে সেই মধ্যবিন্দুটাকে যোগ করলে বি বিন্দুটার সঙ্গে। একইভাবে সি বিন্দু থেকে এবির মধ্যবিন্দু বার করে আমি একটা মধ্যমা পেয়ে যাব। তাহলে এরকমভাবে একটা ত্রিভুজের আমি তিনটে মধ্যমা পেতে পারি। ত্রিভুজের মধ্যমা তিনটে যে বিন্দুতে ছেদ করে তাকে বলে ভরকেন্দ্র। মানে একটা ত্রিভুজের যেহেতু তিনটে মধ্যমা, সেই তিনটে মধ্যমা নিশ্চয়ই একটা কোনো বিন্দুতে ছেদ করবে, যে বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে ত্রিভুজের ভরকেন্দ্র। এখন আমরা ত্রিভুজের উচ্চতা মাপব। একটি ত্রিভুজের উচ্চতা আমরা কিভাবে মাপতে পারি? না, ধরা যাক এবিসি হচ্ছে একটা ত্রিভুজ, এবিসির এ বিন্দু থেকে বিসি বাহুর উপরে অনেকগুলো সরলরেখাংশ অঙ্কন করা যায়, সেগুলো কিন্তু তার উচ্চতা হবে না। এই এ বিন্দু থেকে বিসি সরলরেখাংশের উপরে যে লম্বটা অঙ্কন করা হয়েছে, অর্থাৎ এই এ বিন্দু থেকে যেখানে যে কোণটা 90 ডিগ্রি হবে এখানে, সেইটা হচ্ছে তার উচ্চতা, সেই সরলরেখাংশটা। যেমন এখানে এ ডি বি, এটা হচ্ছে মানে এই এডি সরলরেখাংশটা হলো উচ্চতা, কারণ অ্যাঙ্গেল এ ডি বি হচ্ছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। অর্থাৎ উচ্চতা পেতে গেলে আমাকে কিন্তু এটা দেখতে হবে যে এডি হলো মানে এবিসি ত্রিভুজের উচ্চতা, যা এ বিন্দু থেকে বিসি বাহুর উপরে লম্ব, অর্থাৎ আমাকে এখানে লম্ব অঙ্কন করতে হবে। আমি কি করে সেটা কাঁটা কম্পাসের সাহায্যে অঙ্কন করতে পারি দেখি। এখানে আমি একটা ত্রিভুজ নিয়েছি, এবিসি ত্রিভুজ।
এই এবিসি ত্রিভুজে আমরা কিন্তু ক্লাস সিক্সে শিখেছি বহিঃস্থ বিন্দু থেকে কিভাবে লম্ব অঙ্কন করা যায়। আমি ধরে নিলাম এ বিন্দুটা হচ্ছে এই বাহুটার উপরে, মানে এই বাহুটার থেকে বহিঃস্থ বিন্দু, তাহলে ঠিক এইভাবে আমি ঘুরিয়েছি, এখানে একটা এরকম বৃত্তচাপ নিয়েছি, বৃত্তচাপটা নিয়ে এই কর্নারে বসিয়ে এইটুকু অংশের, মানে এই যে অংশটুকু হয়েছে, এই যে পিকিউ অংশটা হয়েছে, এটাকে এখন আমি সমদ্বিখণ্ডিত করব। এইখানে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ, আবার এই কর্নারে বসিয়ে এদিকে আর একটা বৃত্তচাপ, তাহলে অঙ্কন করলে আমি এখানে একটা ক্রস চিহ্ন পাচ্ছি। সেই ক্রস চিহ্নটা আমি এই এ বিন্দু থেকে সরাসরি যদি যোগ করে দিই, তাহলে এই যে পয়েন্টটা আমি পেলাম এটা হচ্ছে মানে বহিঃস্থ এ বিন্দু থেকে বিসি সরলরেখার উপরে লম্ব অঙ্কন। তার মানে এডি লম্ব হলো বিসির ওপরে, এই এডি হলো উচ্চতা, মানে ত্রিভুজ এবিসির এডি হলো তখন উচ্চতা। এবার এরকমভাবে ত্রিভুজের উচ্চতাও তিনটে হতে পারবে, কারণ এপাশ থেকে যেমন একটা লম্ব অঙ্কন করা গেছে, এইটাকে ভূমি ধরে নিয়ে বি বিন্দু থেকেও আর একটা লম্ব অঙ্কন করা যাবে, আবার এবিকে ভূমি ধরে নিয়ে সি বিন্দু থেকে আর একটা লম্ব অঙ্কন করা যাবে। তাহলে এরকমভাবে তিনটে লম্ব অঙ্কন করা যেতে পারে, তাহলে ত্রিভুজের উচ্চতা তিনটে হতে পারে। তাহলে ত্রিভুজের উচ্চতা তিনটে যে বিন্দুতে ছেদ করবে, এই যে তিনটে লম্ব যখন অঙ্কন করা হবে তখন তারাও একটা বিন্দুতে ছেদ করবে, সেই ছেদ বিন্দুটাকে বলা হবে লম্ব বিন্দু। এখন ত্রিভুজের ভূমি আর উচ্চতা যদি আমার জানা থাকে, তাহলে আমি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি কিভাবে, এই সূত্রটার সাহায্যে, যে হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। ভূমি যদি বিসি হয়, মানে এখানে যেমন ভূমি হচ্ছে বিসি আর উচ্চতা হচ্ছে এডি, তাহলে আমি সূত্রটাতে বসালে পাচ্ছি ত্রিভুজের ক্ষেত্রফল 1/2 গুণিত বিসি গুণিত এডি। এখন বিসি আর এডির মান যদি আমার জানা থাকে, তাহলে আমি ত্রিভুজের ক্ষেত্রফলটা সরাসরি বার করে নিতে পারবো। মোটামুটি এই বিষয়গুলো সম্পর্কে একটু ভালো করে জেনে নিতে আশা করি তোমরা পারবে আমার এই বোঝানোটা থেকে।